আগামী 21 জুলাই কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ধর্মতলা চলো কর্মসূচি। আগামী 21 জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তৃণমূলের নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকেরা। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি সুস্মি। আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ির এনজিপি স্টেশন থেকে, যেখানে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস করে আর কিছুক্ষণের মধ্যেই রওনা দিতে চলেছেন কলকাতার উদ্দেশ্যে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ তৃণমূলের একাধিক নেতা নেত্রী থেকে শুরু করে কর্মী সমর্থকেরা। চলুন দেখে নেব সেই দৃশ্য এবং আপনাদের সামনে তুলে ধরব বিস্তারিত। আগামী 21 জুলাই শহীদ দিবসের কর্মসূচিতে যোগ দিতে শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল নেতা কর্মী সমর্থকেরা। 21 জুলাই শহীদ দিবসের কর্মসূচিতে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। শুক্রবার অর্থাৎ আজ এনজেপি স্টেশন থেকে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ দলের মহিলা যুব কর্মী সমর্থকেরা। এদিন শহীদ দিবসের কর্মসূচিতে যাওয়া কর্মীদের জন্য শিলিগুড়ি টাউন ব্লক 3INTTUC নিউ জলপাইগুড়ি শাখার তরফে সহায়তা কেন্দ্র এবং টিফিনের ব্যবস্থা করা হয়। এদিন সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। প্রচুর কর্মী সমর্থক লাইনে দাঁড়িয়ে সেই টিফিন সংগ্রহ করে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। এখন আমরা আজকে সকালে 1000-এর ওপরেই হয়তো যাবে আমাদের সাথে, এছাড়াও সারা দিন যাচ্ছে, গতকাল থেকে শুরু হয়েছে এবং আমাদের বিভিন্ন অঞ্চলগুলো থেকে ওয়ার্ড থেকে প্রচুর বাস যাচ্ছে এবং রাতে দার্জিলিং মেল থেকে শুরু করে তিস্তা তোর্ষা কাঞ্চনকন্যা প্রত্যেকটা ট্রেনেই যাবে এবং আগামীকালও আমাদের সকলে জেলা থেকে যাবে এবং প্রত্যেকবার যে আমাদের রেকর্ড সংখ্যক একটা জমায়েত ধর্মতলা হয়, এবারে আমাদের রেকর্ড আবার আমরা ভাঙবো এবং দার্জিলিং জেলা সমতল থেকে রেকর্ড সংখ্যক সহকর্মীরা এবার নেতৃত্বে সারা দিয়ে আমরা যাচ্ছি। আজকে এখানে আমরা প্রথমে টেন্ট, আমাদের যে দলীয় ক্যাম্প বানানো হয়েছে সেখানে আমাদের সভাধিপতি থেকে আমাদের জেলা কমিটির পদাধিকারীরা প্রত্যেকে রয়েছেন এবং আমরা এখানে সকালবেলা একটা টিফিন আমরা দিচ্ছি যারা আমাদের সঙ্গে সহযাত্রীরা আজকে রয়েছে এবং দুপুরবেলাও তাদের একটা খাবারের ব্যবস্থা আমরা করেছি, জল সবটা। এবং আমি নিজেও আজকে এই হলদিবাড়ি সুপারফাস্টে যাচ্ছি এবং আজকে সন্ধ্যাবেলা আমরা পৌঁছে যাবো, তারপর ক্যাম্পে তাদেরকে আমরা ঠিকঠাকভাবে রাখার ব্যবস্থা করবো। আনুমানিক 1200 মতো আজকে হবে এই এই ট্রেনে এবং সারাদিন অন্যান্য ট্রেন বাসগুলোতে আরও সবাই। ইতিমধ্যে যেমনটা আপনারা দেখে নিলেন, এনজিপি স্টেশন থেকে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে একাধিক নেতা নেতৃত্বরা। সকলের মধ্যেই কিন্তু আগামী 21 জুলাইয়ের কর্মসূচিকে ঘিরে বিশেষ উচ্ছ্বাস নজরে আসলো। তার পাশাপাশি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ, তিনিও কিন্তু বক্তব্য রাখলেন বেশ কিছু এবং তার বক্তব্যে স্পষ্ট যে আগামী 21 জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কিন্তু বিশেষভাবে উপস্থিত থাকছেন এবং তিনি সেখান থেকে কি বলতে চাইছেন এবং তিনি সেখান থেকে কি ভাষণ রাখবেন সকলের উদ্দেশ্যে, সেদিকেই কিন্তু এখন তাকিয়ে রয়েছে তৃণমূল নেতা নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকেরা। এবং অবশ্যই আমরা এমনই একাধিক খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবার ওইভাবেই যুক্ত হয়ে যাব। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজের। শিলিগুড়ি থেকে সুস্মিতা গুপ্ত, রিপোর্ট বিগ নিউজ। ধন্যবাদ।